Hello friends, welcome back to my channel Astrology Kolkata. বন্ধুরা আজকে টপিক হচ্ছে রাহু রাশি পরিবর্তন। টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই ভিডিওটা এন্ড পর্যন্ত দেখার জন্য কিন্তু রিকোয়েস্ট রইল। এই যে রাহু এতদিন গোচর করছিল মিথুন রাশিতে, তার জন্য আমরা যা যা ফল পাচ্ছি সেটা তো বুঝতেই পাচ্ছি। এই যে রাহু যে রাশি পরিবর্তন করবে, মিথুন রাশি থেকে রাশি পরিবর্তন করে যাবে বৃষ রাশিতে, এর ফলে সমস্ত রাশি অনুযায়ী কি প্রভাব পড়বে না পড়বে ডিটেলসে আমরা জানব। তাছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা জানবো রাহু সম্বন্ধে, কারণ যখনই রাহুর ব্যাপার আসে তখনই কিন্তু আমরা গিয়ে কোথাও একটা মনে মনে ভয় পাই। এই ভয় পাওয়াটাকে কিন্তু আমাদের মন থেকে বার করে ফেলতে হবে, তার জন্য কিন্তু সঠিক নলেজটা আপনাদের কাছে থাকতে হবে। তাহলে চলুন রাহুর সম্বন্ধে কিছু একটু জেনে নেওয়া যাক। আগে জানবো রাহু এই যে রাশি পরিবর্তন করবে কতদিন থাকবে। রাহু 23 সেপ্টেম্বর রাশি পরিবর্তন করছে, বৃষ রাশিতে যাবে। এখানে রাহু থাকবে 12 এপ্রিল 2022 সাল পর্যন্ত। এই যে এতদিন রাহু যে থাকবে, তার ফলে আমাদের কি ফল দেবে সেটা জানার ইন্টারেস্ট কিন্তু সবার আছে। রাহু একটা রাশিতে 18 মাস করে থাকে। রাহু আর কেতুর ডিস্টেন্স 180 ডিগ্রি কিন্তু সর্বদা থাকে। রাহু আর কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এবার জেনে নেওয়া যাক রাহুর নেচারটা কেমন। রাহুর নেচারটা হলো, রাহু কোনো জিনিস সহজে কিন্তু দেয় না, প্রচণ্ড স্ট্রাগল করায় দেন কোনো জিনিস রাহু দেয়। রাহু ডিপ্রেশনের কারক গ্রহ, রাহু দুশ্চিন্তার কারক গ্রহ, মানসিক প্রবলেম এই জিনিসটারও কারক গ্রহ, কম্পিউটার ইলেকট্রনিক জিনিস ইন্টারনেট এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু, মোবাইল ফোন এগুলোর কারক গ্রহ কিন্তু রাহু, সিগারেট অ্যালকোহল এগুলোর প্রতি অ্যাডিকশান এটারও কিন্তু কারক গ্রহ হচ্ছে রাহু। রাহু মানে হচ্ছে একটু ছল চাতুরি, রাহু মানে হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা। রাহুকে মাথা এবং কেতুকে ধর বলা হয়। বার্থ চার্টে যদি রাহু 3, 6 এবং 11 এইভাবে থাকে তাহলে কিন্তু রাহু প্রচণ্ড মাত্রায় ভালো ফল দেবে, আর যদি 8 বা 12 থাকে রাহু কিন্তু খুব একটা ভালো ফল দেয় না। রাহুর দৃষ্টি কোন কোন ঘরে পড়ে, রাহু যেখান থেকে বসে আছে সেই ঘর থেকে 5, 7 এবং 9 এই 3টি ঘরে রাহুর দৃষ্টি পড়ে। মানুষের যদি বার্থ চার্টে রাহু ভালো থাকে তাহলে কিন্তু সেই মানুষ হঠাৎ করে লাইফে প্রচণ্ড কিছু গেইন করে ফেলে, বিদেশ ভ্রমণ প্রচণ্ড সাকসেস এই জিনিসগুলো কিন্তু রাহু যদি বার্থ চার্টে ভালো থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই হয়। এই যে রাহু যে ট্রানজিট করছে, এই ট্রানজিটটার ফল সবাই কেমন পাবে। যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে তারা কিন্তু সব থেকে ভালো ফল পাবে বলা যায়, মোটামুটি 90% ফল তারা ভালো পাবে বলা যায়। আর যাদের বার্থ চার্টে শুধু ভালো নয়, ভালো খারাপ দুটোই কিন্তু পাবে। আর যাদের বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে না তারা মোটামুটি 50% ফল পাবে বলা যায়। তাহলে আগে জেনে নিতে হবে আপনার বার্থ চার্টে রাহুর দশা বা অন্তদশা চলছে কি না। এবার যদি আপনার বার্থ চার্টে রাহু যেখানে পরিবর্তন করেছে সেই প্লেসে থাকে তাহলে কিন্তু আপনি অনেকটা বেটার ফল পাবেন। এবার জানবো আপনাদের বার্থ চার্টে রাহু কোন কোন ভাবে থাকলে এই ট্রানজিটের ফলে আপনারা ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে লগ্নে, তারপরে হচ্ছে যদি 3 নম্বর ভাবে থাকে, 10 নম্বর ভাবে থাকে, 5 নম্বর ভাবে থাকে, 6 এবং 11 এই ভাবগুলিতে যদি রাহু থাকে আপনাদের বার্থ চার্টে তাহলে কিন্তু এই ট্রানজিটের ফলে কিন্তু আপনারা অনেকটা বেটার রেজাল্ট পাবেন। ঠিক কেমন রেজাল্ট পাবেন, লাইফে আপনাদের নিডস কিন্তু প্রচণ্ড পরিমাণ বাড়িয়ে তুলবে, লাইফকে প্রচণ্ড পরিমাণ লাক্সারিয়াস করে তুলবে, আপনি নিজের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণ অর্থ ব্যয় করবেন। ফরেন কানেকশান আছে সেক্ষেত্রে সেই কানেকশানগুলো ডেভেলপ করবে। যারা কর্মসূত্রে কোনোরকমভাবে ফরেনের সাথে যুক্ত তাদের কিন্তু সেই সব কর্মগুলো আরও বেটার হয়ে যাবে। এই সময় আপনাদের টেন্ডেন্সিটা কেমন হয়ে যাবে, ধরুন আপনার কাছে একটা গাড়ি আছে তো আপনি চাইছেন সেটাকে চেঞ্জ করবেন, আপনি আপনার স্ট্যাটাসটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবেন, নিজের লাইফস্টাইলটাকে লাক্সারিয়াস করে তুলবেন। রাহুর এই যে ট্রানজিটের ফলে কিন্তু আপনি এই জিনিসগুলো পাবেন।
একদিকে ভালো বলা চলে, যেটা হচ্ছে আপনাদের কেরিয়ার কিন্তু অনেকটা আগের থেকে ডেভেলপ করে যাবে। যারা টেকনিক্যাল কোনো প্রফেশনে আছেন, যারা কম্পিউটার ওরিয়েন্টেড প্রফেশনে আছেন, যারা আইটি প্রফেশনে আছেন, যারা ডক্টরি প্রফেশনে আছেন, তারা কিন্তু এই 18 মাস লাইফে অনেক কিছু গেইন করবেন। তবে অবশ্যই আপনাদের রাহু কিন্তু ভালো পজিশনে থাকতে হবে, তবেই কিন্তু আপনারা ম্যাক্সিমাম ভালো ফলটা পাবেন। যদি আপনাদের বার্থ চার্টে রাহু খুব একটা ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু আপনারা অতটা বেটার ফল কিন্তু পাবেন না। তার জন্য কি করতে হবে, আপনার বার্থ চার্টটাকে কিন্তু আপনাকে একবার দেখে নিতে হবে, তাহলে আপনি আমার এই আলোচনাটা কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। এবার জানবো কেতু সম্বন্ধে। কেতু বৃশ্চিক রাশিতে গোচর করবে। আগেই বলেছি রাহু আর কেতুর মধ্যে 180 ডিগ্রি ডিস্টেন্স থাকে। জানবো কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে কী কী প্রভাব ফেলবে আমাদের লাইফে। কেতু বৃশ্চিক রাশিতে যাওয়ার ফলে যাদের কেতু বার্থ চার্টে 1, 5, 9 এবং 6 এইভাবে আছে, তারা কিন্তু প্রচণ্ড মাত্রায় ভালো ফল পাবেন। তাছাড়াও যদি আমি এভারেজে বলি তাহলে কেমন ফল পাওয়া যাবে। কেতু এই জায়গাটায় এসে মানুষের মধ্যে আধ্যাত্মিক চেতনা কিন্তু অনেকটা বৃদ্ধি ঘটাবে। অনেকের এমন কোনো প্রবলেম অ্যারাইজ করবে, ধরুন হেলথ নিয়ে যে প্রবলেমটা আপনি কাউকে খুলে বলতে পারবেন না, এই ধরনের প্রবলেম কিন্তু অ্যারাইজ করবে। যাদের যে ভাবগুলোই বললাম সেই ভাবগুলোই যদি কেতু থাকে, তাদের কিন্তু নেম ফেম ফরেন ট্রিপ এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। এইসব মানুষরা ফিটনেস নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণ সচেতন হয়ে উঠবে। কেতুর এই যে ট্রানজিট, এটাও কিন্তু ভালো ফল অবশ্যই দেবে, খারাপ ফল দেবে না। সবটাই ডিপেন্ড করছে আপনাদের বার্থ চার্টের উপর। আপনাদের বার্থ চার্টে যদি কেতু ভালো পজিশনে থাকে বা কেতুর দশা অন্তর্দশা এগুলো পাস করে, তাহলে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। এই যে বড় বড় ট্রানজিটগুলো হয়, যেমন স্যাটার্ন বলুন, জুপিটার বলুন বা রাহু বলুন, এই ট্রানজিটগুলো অবশ্যই আমাদের বার্থ চার্টে যে দশা অন্তর্দশা চলে সেগুলোর সাথে ক্যালকুলেশন করে দেখে নিতে হয়। সেগুলোর সাথে ক্যালকুলেশন করলেই কিন্তু রেজাল্টটা একটা ক্লিয়ার বোঝা যায় যে আমরা কতটা ভালো ফল পাবো এবং কতটা খারাপ ফল পাবো। এবার জানবো বিষরাশির মানুষদের জন্য রাহুর এই ট্রানজিট কি ফল নিয়ে আসবে। বিষরাশিতেই রাহুর এই ট্রানজিটটা হচ্ছে, বিষরাশির মানুষরা কিন্তু প্রচণ্ড দুর্দান্ত একটা ফল পাবেন বলা যায়। কেমন ফল পাবেন, লাইফে অনেক সুযোগ সুবিধা, লাইফে অনেক কিছু গেইন, অনেক দিন ধরে যা কিছু চাইছিলেন, অনেক ইচ্ছা যেগুলো ফুলফিল হচ্ছিল না সেই সমস্ত জিনিস ফুলফিল হয়ে যাওয়া, লাইফটা কিন্তু প্রচণ্ড লাক্সারিয়াস হয়ে যাওয়া, লাইফের নিডস প্রচণ্ড মাত্রায় বেড়ে যাওয়া। এই সময় যারা বিবাহ নিয়ে প্ল্যানিং করছেন, তারা যদি বিবাহ কথাবার্তা এগোন বা বিবাহ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা ভালো ফল পাবেন। অনেক দিন ধরে কোথাও থেকে অর্থ পাওয়ার ছিল, অর্থ পাচ্ছিলেন না, সেখান থেকে অর্থের যোগাযোগ বা অনেক অল্টারনেটিভ ওয়ে খুঁজে পাবেন কিন্তু আপনারা অর্থ ইনকামের। অর্থের যোগাযোগ কিন্তু এই সময় আপনাদের লাইফে প্রচণ্ড মাত্রায় ভালো থাকবে। কেরিয়ার নিয়ে যারা প্রবলেমে ছিলেন তাদের জন্য সময়টা ভালো, তারা কেরিয়ারে কিন্তু প্রচণ্ড মাত্রায় গ্রোথ এই সময় দেখতে পাবেন। যারা কোনো কম্পিউটার ওরিয়েন্টেড জব করেন, টেকনিক্যাল জব করেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো, তারা প্রচণ্ড মাত্রায় কেরিয়ারে গ্রোথ কিন্তু এই সময় দেখতে পাবেন। এই সময় আপনারা নিজের জন্য প্রচণ্ড অর্থ ব্যয় করবেন, নিজের সাজসজ্জা, নিজের ফিটনেস, এই সমস্ত জিনিসের জন্য কিন্তু আপনারা অর্থ ব্যয় করবেন। এই সময় আপনাদের গাড়ি বাড়ি ক্রয় হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেসব জিনিস লাইফটাকে লাক্সারিয়াস করে তোলে সেই সব জিনিস কিন্তু আপনার কাছে এই সময় থাকার সম্ভাবনা কিন্তু 99% থাকে। এই সময় আপনাদের বিদেশ ভ্রমণ হওয়ারও সম্ভাবনা থাকে। আপনারা এই সময় এমন অনেক কাজ করবেন যে কাজের কথা আপনারা কিন্তু কোনোদিন ভাবতেও পারেননি যে আমরা এই কাজটা করতে পারি। এমন অনেক কিছু নিজের ক্ষমতার বাইরে গিয়েও আপনারা করবেন, এটাই কিন্তু রাহুর নেচার। আর রাহু কিন্তু এই জিনিসটাই করায়। আপনারা দেখবেন এমন অনেক মানুষ আছে যাদের লাইফে গ্রোথ ছিল না সেইভাবে, হঠাৎ করে তারা কিন্তু এই 18 মাসের লাইফে
অনেকটা গ্রোথ পেয়ে গেল বা অনেকের দেখবেন ঠিকঠাক জব করতো না, তারা হঠাৎ করে একটা ভালো জব পেয়ে গেল। এমন অনেক মানুষকে আপনারা দেখবেন লাইফে প্রচণ্ড দরিদ্রতার সাথে ফাইট করছিল, সে হঠাৎ রাতারাতি দেখবেন কি বেশ অর্থের মালিক হয়ে গেছে। এই ধরনের জিনিস কিন্তু রাহু করাবে। রাহু কিন্তু শেয়ার, লটারি এই জিনিসগুলোতে যারা ইনভেস্ট করেন বিষরাশির মানুষ, তারা কিন্তু এই সময় খুব ভালো ফল পাবেন। তারা এই কাজে ইনভেস্ট করলে কিন্তু অনেকটা গ্রোথ লাইফে দেখতে পাবেন। অনেকের বিবাহিত লাইফে কিন্তু প্রবলেম অ্যারাইজ করবে। কীরকম প্রবলেম? আপনাদের যদি বার্থ চার্টে কেতু সঠিক পজিশনে না থাকে তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবনে প্রবলেম অ্যারাইজ করবে। কোথাও গিয়ে কনফিউশন, কোথাও গিয়ে ডাউট করা, এই জিনিসগুলো কিন্তু কেতু করায়। এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথেও ঘটবে। অনেকের কিন্তু বিবাহ বিচ্ছেদ এই ব্যাপারটাও কিন্তু হতে পারে। সেটা আপনার বার্থ চার্টের দশা অন্তর্দশার ওপর নির্ভর করবে, আপনার বার্থ চার্টে কী দশা পাস করছে। আপনার বার্থ চার্ট যদি ভালো দশা বা অন্তর্দশা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। যেমন ধরুন আপনার বার্থ চার্টে যদি রাহুর দশা বা অন্তর্দশা চলে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেকটা ভালো ফল পেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো খারাপ চিন্তাভাবনা করার কিছু নেই। তাদের জন্য আমি বলবো খুব ভালো সময়, সেই সকল বিষয়রাশির মানুষরা কিন্তু খুব ভালো ফল এই ট্রানজিস্টার ফলে কিন্তু পাবেন। রাহু ট্রানজিস্ট নিয়ে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশানে এসে আমাকে অতি অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশান পাওয়ার জন্য অতি অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে। আর তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে কিন্তু হবে না, পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে হবে যাতে একটাও ভিডিও আপনার থেকে মিস না হয়ে যায়। আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। তাহলে টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।